প্রচণ্ড পরিমাণে শীত কয়েকদিন ধরে করার জন্য আমি কিছুতেই যেতে পারছিলাম না বাইরে আর আমার আম্মাও বলতেছিলো যে খালারা যখন আসবে তখনই আসো একসঙ্গে পিঠাফুলি করা হবে তো তারই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি আর আজকে ভালোই ছিল আবহাওয়া ঠান্ডাটা সেদিন অনেক বেশি কম ছিল পরে আবার একটু ঠান্ডা পড়েছে তো যাই হোক আমার বাবার বাসার সামনে আমরা নেমে পড়েছি আর এখন যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সরু রাস্তা ধরে যাচ্ছি আর আমার বাবার বাড়ি গ্রামের বাড়িতেও এরকম অবস্থা আর শহরের বাড়িতে এসেও দেখতেছি একই অবস্থা চিকন গলি দিয়ে যেতে হবে ঢুকতে মানে ভিতরে যেতে হলে অনেকটা পথ এরকম চিকন গলি দিয়ে যেতে হবে তো যাই হোক এই তো গলি যাচ্ছি আর ওয়ালের সঙ্গে এরকম সিম গাছ উঠাইয়ে দিছে অনেক সুন্দর সিম ধরছে আর সিমের ফুলও করছে আর এই পাশে একটা বড়ই গাছও আছে আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হবে এই তো তারপর চলে এসেছি বাড়ির গেটের সামনে কলিং দিয়ে এই তো দরজা খুলে দিয়েছে আর গেট দিয়ে ঢুকতেই দেখতেছি একটা রাঁঝাঁসও নিয়ে এসেছে আমাদের খাওয়ানোর জন্য অত যাই হোক এখন ভিতরে ঢুকে পড়েছি এদিকে দেখতে পাচ্ছেন টুনটুনি পাখি আর বাবুই পাখি আমার ছেলেকে বাবুই পাখি শুধু একটু এরকম করে দেখতে সে উকি দিয়ে দে আর আমার মা ওইদিকে রান্না করতেছিল তারপরে এই যে এখানে আমাদেরকে খেতে দিয়েছে আর আমার খালা আর দুই খালা ছিল না ডাক্তারের কাছে গেছিল আর এদিকে হচ্ছে আমার আম্মা রান্না করতেছে ভাবলাম যে চাচির সঙ্গে একটু দেখা করে আসি চাচিকে দেখতে যাই সাদের ওই পাশে দেখতেছি চাচির কাছে অনেক সুন্দর ফুল ফুটছে গোলাপ তো যাই হোক ওখান থেকে এসে অনেকটা সময় পার হয়েছে আর দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া এখন করে নিব। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর অনেকটা সময় পার হয়েছে আর এটা হচ্ছে বিকেলের দিকে আমার আম্মা এখানে খৈয়ের বড়া বানাবে তার জন্য মেখে নিচ্ছে আর এই ভিডিওটা যদি ফুল রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এ তো একইভাবে আমি সবগুলো ভেজে নিব আর বিকেলের নাস্তা করে তারপর আমরা বাইরে গেছিলাম আর কি কি করেছিলাম সেটাও শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম